পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পুলওয়ামা হামলার ঘটনায় ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তবে পাকিস্তানও তার জবাব দেবে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, পাকিস্তান এ ঘটনায় জড়িত এমন প্রমাণ ভারতের কাছে থাকলে তারা হাজির করুক। বিবিসি অনলাইনের আজ মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 14 ফেব্রুয়ারি ভারতশাসিত জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ওপর সন্ত্রাসী হামলা চালায়। আত্মঘাতী হামলায় সিআরপিএফের অন্তত 49 জন জওয়ান নিহত হন, আহত হন 41 জন। সন্ত্রাসবাদী সংগঠন জৈশ মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলার ঘটনায় পাকিস্তানকে মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দেয় ভারত। জঙ্গি হামলার জেরে পাকিস্তানকে দেয়া মোস্ট ফেডারেশন নেশনের মর্যাদা প্রত্যাহার করে ভারত। শুধু তাই নয়, পাকিস্তান থেকে আসা সব পণ্যের ওপর 200% শুল্ক আরোপ করেছে ভারত। ওই ঘটনার পর এই প্রথম মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, কোনো প্রমাণ ছাড়া বারবার পাকিস্তানের ওপর দোষারোপ করা বন্ধ করুন। পাকিস্তানের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে ভারতের এমন কোনো দুঃসাহসিকতার জবাব দেওয়া হবে। ভারতের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়ে তিনি বলেন, তার সরকার হামলার ঘটনা তদন্তে দিল্লির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। এদিকে গত বৃহস্পতিবার ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলওয়ামার অবন্তিপাড়ায় সিআরপিএফের গাড়িবহরে পাকিস্তানের জঙ্গিদের হামলায় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। গত শুক্রবার থেকে রাজ্যব্যাপী শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। চলছে ধিক্কার মিছিল, প্রতিবাদ জনসভা, মনোমিছিল, মোমবাতি মিছিল। ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। দাবি উঠেছে পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার। প্রতিটি মিছিল আর সমাবেশ থেকে দাবি উঠেছে জঙ্গি হামলায় সমুচিত জবাব দিতে হবে, মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। তাই সময় এসেছে এবার পাকিস্তানি জঙ্গিদের জবাব দেওয়ার। সিআরপিএফের ওপর এই নৃশংস হামলায় পশ্চিমবঙ্গের 2 বাঙালি জওয়ান শহীদ হয়েছেন। তারা হলেন নদিয়ার পলাশীপাড়ার সুদীপ বিশ্বাস আর হাওড়ার বাউরিয়ার বাবুল সাঁতরা। শোক মিছিল আর মোমবাতি মিছিল করেছেন ওই এলাকার মানুষ। গত শনিবার রাতে ওই 2 শহীদের দেহ তাদের বাসভবনে পৌঁছালে এলাকার মানুষ কেঁদে ফেলেন। রাতেই তাদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়। শনিবার সারাদিন ধরে ওই 2টি এলাকায় বাড়িতে চুলো জ্বলেনি। শহীদদের প্রতি সমবেদনা জানাতে অরন্দন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।